স্বাধীনতা সংগ্রামের যে গানগুলো সেগুলো একত্রিত হওয়া উচিত, সেভাবে আমরা চেষ্টা করতে পারি এই আর কি। সেটা আপনি যদি মনে করেন তাহলে আমরা এই চেষ্টাটা করব। না ওইসব গান তো আমরাও অনেক গান জানি, খুব ভালো, আগে ছোটবেলায় শেখানো হতো এই সমস্ত গানগুলো। আসলে কিছু আছে অকথিত, রবীন্দ্রনাথের ভাষায় যেটা অকথিত বাণী, অগীত গান, অনেক গান রয়ে গেছে যেগুলো গান গাওয়া হয়নি কিন্তু আছে। কিন্তু যেসব গানগুলো গাওয়া হতো সেগুলো তো আছে, সেগুলো তো গাওয়া হয় না, সেগুলো তো, সেগুলো তো আছে। আপনি দেখুন না জীবনানন্দ দাশের কত ভালো ভালো কবিতা আছে, কত ভালো ভালো গান আছে। দ্বিজেন্দ্রলাল রায় ধর্মকান্ডে কজন গায়, অনেক আছে। দেখবেন অন্য গান গায়, এই গানগুলো গায় না। হ্যাঁ গান বাংলার মাঠে ওই একটাই অকেশনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছাড়া কজন গায়? ঠিক মুক্তির মন্দিরও জয়দা বলছিলেন মোহিনী চৌধুরী, আমি মোহিনী চৌধুরীর বাড়িতে গেছিলাম দেখা করতে, উনি বেহালায় ওনার বাড়ি ছিল, মারা গেছেন এখন, কিন্তু আমি চিনি মানুষগুলোকে। এমনকি ইয়ে মেরে ওয়াতন কো লোগো যে ভদ্রলোক লিখেছিলেন প্রদীপ কুমার, তার নামটা তো কেউ জানে না, লতাজি গানটা গেয়েছিলেন সবাই জানে। একদিন তার সাথে আমার দেখা হয়েছিল এয়ারপোর্টে, দম দিল্লি এয়ারপোর্টে, তো আমাকে বলেন মমতাজি হাম প্রদীপ কুমার, প্রদীপ কুমার হ্যাঁ হাম ও যো ইয়ে মেরে ওয়াতন কো লোগো ম্যানে লিখা। আমারই জানা ছিল না। অনেক সময় আমরা কি করি, গানটা যে গায় তার কথা মনে রাখি, কিন্তু যে লেখে তার কথা মনে রাখি না, যে সুর দেয় তার কথা মনে রাখি না, ফলে এগুলো মনে করিয়ে দেওয়ার ব্যাপারও আছে। কত গান আছে, আমরা নিজেরা নজরুলের কত গান স্টুডেন্ট যখন ছিলাম, কত গান নজরুলের গান করতাম আমরা, কত ভালো ভালো গান। এখন অনেকগুলো গাওয়াই, এখন এগুলো কি জানি না। আরো একটা ব্যাপার আছে, সেটা হলো যে গানগুলো যখন গাওয়া হয়েছে তখন যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে গাওয়া হয়েছে অতি সাধারণ, রেকর্ডিং গুলো এত সাধারণ যেটা মানুষের মধ্যে সেই ইম্প্যাক্ট তৈরি করে না। আজকে যন্ত্র এবং ইলেকট্রনিক সায়েন্স এবং সাউন্ড ইঞ্জিনিয়ারিং এত বেশি উন্নত হয়েছে যে গানগুলোকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া যায়। ইন্দ্রনীল তুমি এটা একটু টেক কেয়ার করো, তুমি দেখে নাও কিছু গান অজয়দের সাথে বলে সিলেক্ট করো, সব হয়তো পারবে না কিন্তু যেগুলো সকলে কারার ওই লৌহ কপাট এই টাইপের গান, তোরা সব জয়ের ধরি কর, এই টাইপের গান আর কি, ধনধান্য থেকে শুরু করে তোমরা একদম হেমতীর্থ পূর্ণচিত্ত জাগরে ধীরে এইসব গান, ওই মহামানব আসে, কিছু কিছু এই টাইপের গান যেগুলো স্বাধীনতা আন্দোলন সময় বেশি ব্যবহৃত হয়েছে সেইগুলোই প্রচুর প্রচুর রয়েছে। আর তো রিমেকের জন্য আমার কাছে একদম লিস্ট একদম রেডিমেড রয়েছে, তাও যদি নতুন সংযোজন কিছু ওনারা দেন আরো ব্যাপারটা আরো ভালো হবে। আমার কাছে যে লিস্টটা রয়েছে আমি শেয়ার করব এবং তার প্রপার এক্সিকিউশন দিয়ে দেব। হেল্প করতে পারে, হ্যাঁ ও খুব ভালো হবে, আশিস বচ্চন হেল্প করতে পারে, হ্যাঁ খুবই ভালো হবে। দ্বিজেন্দ্রের গানগুলো লক্ষ্য রেখো, হ্যাঁ অবশ্যই অনেক গান খুঁজে পাবে। আর কিছু বলবেন নিশিমদা? না না আমার এইটুকুই। সুজিতবাবু আপনি সঞ্জনবাবু, হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার মাননীয় সদস্যগণ, মাননীয় সরকারি আধিকারিকগণ এবং উপস্থিত সুধীবৃন্দ, প্রথমেই পশ্চিমবঙ্গ সরকার বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি উদ্যোগ নেওয়ার জন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই মিটিংয়ে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমি চারটে প্রস্তাব রাখছি এবং কিপিং ইন মাইন্ড দ্য ফাইন্যান্সিয়াল কনস্টেন্টস অফ দ্য গভর্নমেন্ট, এবং যে কটা প্রস্তাব রাখবো সেগুলোতে খুব একটা টাকা ইনভলভমেন্ট হবে না। একটা হচ্ছে যে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে বাংলার অবদান, এটা ঐতিহাসিক ধারাবাহিকতার প্রেক্ষাপটে খুব সহজ ভাষায় ছাত্রছাত্রী যুবক যুবতীর জন্য একটা প্রকাশ করতে পারলে খুব ভালো হয়। আমি যতদূর জানি 1960-এর দশকে ইনফরমেশন কালচার ডিপার্টমেন্ট থেকে একটা ভলিউম তৈরি হয়েছিল কিন্তু সেখানে অনেক ভুল ভ্রান্তি আছে, সেটাকে ধরে যদি আপডেট করে করা যায় তাহলে আমার মনে হয় আমরা একটা বড় অবদান রাখতে পারবো যুব সমাজের কাছে জাতীয়তাবাদী আন্দোলনের জ্ঞান ধারণা তাদের সামনে তুলে ধরা। এটা একটা আমার প্রথম প্রস্তাব। সুরেন্দ্র এটা আমরা এডুকেশন ডিপার্টমেন্ট সুরঞ্জনদার সাথে কথা বলে এটা একটা দেখো যদি তৈরি করতে পারো খুব ভালো হয়। একটা হচ্ছে বাচ্চাদের জন্য করবে, একটা বড়দের জন্য করবে, বাচ্চারা যে ভাষায় বুঝতে পারে গল্পের ছলে সে ভাষায় তো সবাই বলতে পারে না, কবিতার ছলে, আমি নিজে কবিতার ছলে অনেক গান লিখেছি এইরকম কোটেশন দিয়ে দিয়ে যাতে বাচ্চারা জানতে পারে